এই বাদীকে এবং তার পরিবারকে রংফুলি কনফাইন করে লেটার অন অ্যাবডাক্ট করে অপহরণ করে জোরপূর্বক তার কাছ থেকে তার সম্পত্তি লিখায় নিছে, তার গুরুত্বপূর্ণ অনেক জরুরি ডকুমেন্ট সবগুলো তার কাছ থেকে ছিনায় নিছে, এখনও কন্টিনিউয়াস তাকে জীবননাশের হুমকি দিচ্ছে। এই কারণে আমরা আদালতের দ্বারস্থ হই। আদালত বিষয়টার গুরুত্ব অনুধাবন করে আমলও নিয়েছেন এবং সিআইডিকে তদন্ত করার জন্য ভার দিয়েছেন। আমি সিএনএ ব্যবসায়ী, আমি সিএনএ ব্যবসা করি। ব্যবসা যখন আমার উত্থান এবং পতন আছে, আমার যখন উন্নতি হচ্ছে, আমি আমার বনজামার ফার্মে আমি চাকরি করতাম, পরবর্তীতে আমি নিজের লাইসেন্স করি, নিজের লাইসেন্স করে আমার ব্যবসা আমি পরিচালনা করি। এখন আমার উন্নতি দেখে আমার বনজামাই আমার উপর ক্ষিপ্ত হয়, যাতে আমি ব্যবসা না করতে পারি, তারপরে আমি ইনকাম করতে না পারি, যাতে তার ব্যবসা থাকে, আমার ব্যবসা ধ্বংস হয়, এরকম পায়তারা করে যাচ্ছে। পরবর্তীতে তিনি আমাকে বিভিন্ন লোক দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে, যাতে আমি সিএনএ ব্যবসাটাই পরিত্যাগ করি, যাতে সিএনএ ব্যবসা না করি, আর সাথে আমার সম্পত্তিগুলা, আমার মা বাবা, আমার বোন, আমার ভাই যারা আছে, এদেরকে হুমকি দিচ্ছে, যদি আমি সিএনএ ব্যবসা না ছাড়ি, পানগাঁও বন্দর এবং আইসিটি কমলাপুর বা চিটং কোনো জায়গায় আমি ব্যবসা করি, আমাদের সবাইকে জিম্মি করে নিবে, ওদেরকেও হত্যা করবে, আমাকে হত্যা করবে, তারপরে আমার সম্পত্তি, আমার বাড়ি গাড়ি যা আছে সব দখল করে নিবে। আমার কাছ থেকে নিছে, আমার বসুন্ধরা রিভিউ প্রকল্পের একটা প্লট নিছে, তারপরে 6.77 কাটা, আর হচ্ছে যে আমার বাড়ি থেকে ওরা 17/6/2020 তারিখে যে কাগজপত্র নিছে, সেটা হচ্ছে যে 17/6/2020 তারিখে বাড়িতে এসে হামলা করে আমার ওখান থেকে আমার বসুন্ধরাতে একটা ফ্ল্যাট বুকিং আছে, যেটা কিস্তিতে চলতেছে, ওই বুকিংয়ের কাগজপত্র, মানি রিসিট, আমার লাইসেন্স এবং আমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। অস্ত্রের মুখে ওরা আমাকে জিম্মি করছে, আমার ফ্যামিলিকে জিম্মি করছে, তারপরে আমি অপারক হয়ে আমি জমিটা রেস্টে দিতে বাধ্য হই। এরা আমাকে মাইক্রোবাসে করি পানগাঁও কেরানীগঞ্জ, যেটা সাব রেজিস্ট্রার অফিস, ওখানে নিয়ে যায়। ওখানে গিয়ে জোরপূর্বক আমাকে রেস্টি করে পরে আমাকে বলে, যদি এই ধরনের কোনো কিছু কারোর সাথে শেয়ার করি, আমাকে জানে মেরে ফেলবে এবং আমার ফ্যামিলির সহ ধ্বংস করবে। আমি এটা সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমার বিচার চাই এবং আমার যে সম্পত্তিগুলো ওরা গ্রাস করে নিয়ে গেছে ওইটা ফেরত চাই, আর আমার জানমালের নিরাপত্তা চাই।